প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের হোম প্রিপারেশন এবং এক্সাম পর্ব প্রথম পদার্থবিজ্ঞানের যে সৃজনশীলগুলো দেওয়া হয়েছে সেই সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তা আমি এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে, আমি অঙ্কগুলো মোটামুটি একটি হিন্টস হিন্টস তোমাদেরকে ধারণা দেব। তোমরা এই হিন্টস অনুযায়ী অঙ্কগুলো করবে, আশা করি সবাই করতে পারবে। তাহলে আর কথা নয়, এই অঙ্কগুলো আমরা সমাধানে চলে যাই। তাহলে প্রথমে 1 নম্বর প্রশ্ন, সবাই প্রশ্নপত্রটি কাছে রাখবে। এই ভিডিওটি দেখার সময় সবাই অবশ্যই প্রশ্নপত্রটি কাছে রাখবে, তারপরে প্রশ্নপত্রটি দেখে তোমরা এই সমাধানগুলো খাতায় করবে। 1 নম্বর, একটি বন্দুক হতে ছোড়া একটি বুলেট 10 সেন্টিমিটার পুরুত্বের একটি কাঠের তক্তার মধ্যে 3 সেন্টিমিটার ভেদ করার পর বেগ অর্ধেক হলো। 1 নম্বর সৃজনশীল, এটা হলো 10 সেন্টিমিটার পুরু একটি কাঠের তক্তা, একটি গুলি ধরলাম, এই একটি গুলি 3 সেন্টিমিটার ভেদ করে বেগ অর্ধেক হলো। তাহলে গুলিটার কোনো আদি বেগ নেই, ধরে নিলাম গুলির আদি বেগ ইউ, তাহলে এস সমান 3 সেন্টিমিটার। বেগ করে এরা মিটারে করে দিবা, 0.03 মিটার, বেগ অর্ধেক হলো, ইউ বাই টু হলো। এটা কি হবে? 3 সেন্টিমিটার পরে শেষ বেগ, 3 সেন্টিমিটার পর শেষ বেগটা হবে ইউ বাই টু। এখন 2 নম্বর প্রশ্ন হলো, বুলেটটি থেমে যেতে আর কতটুকু স্মরণ হবে, মানে আর কতটুকু ভেদ করবে, এখান থেকে বুলেটটি আর কতটুকু ভেদ করবে। প্রথমে আমরা ত্বরণ বের করে নেব। প্রথমে সূত্রটা লিখবা, ভি স্কোয়ার মানে ইউ বাই টু হোল স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস টু এ এস। এখান থেকে তোমরা এ বের করে দিবা, এর সাথে ইউ স্কোয়ার সহ থেকে যাবে। পরবর্তীতে আবার এই অংশকে আদি ধরে শেষ পর্যন্ত অর্থাৎ থেমে যাওয়ার আগ পর্যন্ত দূরত্ব বের করবা। আবার থেমে গেলে শেষ বেগ হবে জিরো, জিরো সমান ইউ বাই টু হোল স্কোয়ার মাইনাস টু এ এস প্রাইম। এই এস প্রাইম আমরা বের করব, এস প্রাইম কতটুকু? তাহলে এস প্রাইম আমাদের বের করতে হবে এখান থেকে, এস প্রাইম সমান সমান ওয়াট, যা বের হবে এই অংশটাই তোমার সমাধান হবে। তাহলে প্রথম গ নাম্বার শেষ, এটি ছিল গ নাম্বার। তাহলে আর একবার বলি, গ নাম্বারে প্রথমে তো মন্দন বের করবা, এরপরে ওই মন্দনটা এখানকার মন্দনটা এখানে ব্যবহার করে দূরত্ব বের করবে। এবার পরের অংশ ঘ নাম্বার, বুলেটটি কত বেগে ছুড়লে 0.0002 সেকেন্ড সময়ে তক্তাটি ভেদ করতে পারবে। ঘ নাম্বারে যেটা হবে, বুলেটটি কত বেগে ছুড়লে, এইখানে গ হতে নিয়ে আসবা ত্বরণ, ত্বরণ বলতে এ, এর মানটা লিখবা, গ হতে নিয়ে আসতে হবে শেষ বেগ, যতক্ষণ না থেমে যায় ততক্ষণ তক্তাটা ভেদ করে, অর্থাৎ শেষ বেগ আমার এখন না লিখে তক্তাটার পুরুত্ব দূরত্ব কত, 10 সেন্টিমিটার সমান 0.1 মিটার। এবার আমার বের করতে হবে, আমার সামনে সময় দেয়া আছে, সময় হলো 0.0002 সেকেন্ড, বের করতে হবে আদি বেগ ইউ সমান ওয়াট। এখান থেকে সূত্র বসিয়ে দাও, এস সমান ইউটি মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার। আদি বেগটা কত এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে। এইখান থেকে তোমরা ইউ বার করবা, ইউ এর একটা সমীকরণ হবে, দ্বিঘাত সমীকরণ, এটা যে হায়ার মেথড সূত্র দিয়ে সমাধান করবে, ইউ বের হয়ে যাবে। এবার আসি 2 নাম্বার প্রশ্ন,
এখন আমরা 2 নম্বর প্রশ্নে চলে আসি। 2 নম্বর প্রশ্নটি কি? দেখো প্রশ্নপত্র পড়ো, কাছের প্রশ্নপত্র রাখবে। 30 কেজি ভরের একটি বস্তুর উপর, এখানে একটি বস্তু আছে, বস্তুটার ভর m অন সমান 30 কেজি, 30 কেজি। এই বস্তুর উপর f বল প্রয়োগ করা হলো, f 60.2 নিউটন। একই বস্তুর উপর বল প্রয়োগ করা, এটি স্থির অবস্থান থেকে, তার মানে এটির আদি বেগ 0। ঘর্ষণ যুক্ত তলে স্থির অবস্থান থেকে, তাহলে এখানে ঘর্ষণ বল F সমান 0.2 নিউটন। এত ঘর্ষণ বল যুক্ত তলে 10 সেকেন্ড চলে, T সমান 10 সেকেন্ড। অপর একটি 8 কেজি ভরে, এখানে আরেকটা বস্তু আছে, এই আরেকটা বস্তু, এটা হলো M2, 8 কেজি, 8 কেজি ভরে। প্রথম বস্তুটা এখানে আসলো, এসে আরেকটা বস্তুর উপর 8 কেজি ভরের একটি স্থির বস্তুকে ধাক্কা দিয়ে, U2 হলো স্থির, ধাক্কা দিয়ে মিলিত অবস্থায় তলে, এটা দুইটা মিলিত হয়ে গেছে, মিলিত হয়ে তলে 2 সেকেন্ড, এটা ধাক্কা দিয়ে মিলিত হয়েছে, মিলিত হওয়ার পরে এরা 2 সেকেন্ডে 1 মিটার দূরত্বে একটি দেয়ালে, এটা দেয়াল, দেয়ালে আঘাত করে। তাহলে এখানে আসে টি সমান 2 সেকেন্ড, আর ধাক্কা দেওয়ার পরে এখান থেকে একত্রিত হয়ে মিলিত হয়ে দূরত্ব গেল এর সমান 1 মিটার, এর সমান 1 মিটার দূরত্ব গেছে। আমি আরেকবার বলি, একটি বস্তু 30 কেজি স্থির অবস্থায় আছে, তার উপর বল প্রয়োগ করেছি, ফলে এটি 10 সেকেন্ডে একটা ঘর্ষণ বল যুক্ত তলের উপর দিয়ে চলে, অপর একটি 8 কেজি ভরের স্থির বস্তুর উপর ধাক্কা দিল, ধাক্কা দিয়ে দুটা মিলিত হলো, মিলিত হয়ে একসাথে চলছে 2 সেকেন্ড, এবং 1 মিটার দূরে গিয়ে একটি দেয়ালে ধাক্কা দিচ্ছে। এবার গ নাম্বার ছিল বস্তু, বস্তুদ্বয়ের মধ্যে সংঘর্ষটি কোন সূত্রকে সমর্থন করে? তাহলে গ নাম্বার ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করে। আমরা ভরবেগের সংরক্ষণ সূত্রটা এখন প্রমাণ করব। তাহলে প্রথমে দেখো, প্রথম বস্তুটা এটাকে যে ধাক্কা দিয়েছিল, সংঘর্ষ হয়েছিল, সংঘর্ষের আগে তার একটা বেগ ছিল, সেই বেগটা কত এটা বের করতে হবে। তাহলে এটা এক বের করতে হলে এটুকু কত ত্বরণে চলেছে সেটা লাগবে। তাহলে প্রথমে প্রয়োগ করবে এফ সমান এফ প্রাইম প্লাস এম এ, বা এখান থেকে এ বের করবা, এ এ সমান কত বের হয়? এখানে এফ কিন্তু দেয়া আছে 60.2 নিউটন, এফ প্রাইম আছে 0.2 নিউটন, এম আছে 30, এটা এম ওয়ান ধরো, এম ওয়ান সমান 30 নিউটন, সরি 30 কেজি, এ সমান ওয়াই, এটা বের হবে। এ যখন বের হয়েছে, তাহলে সংঘর্ষের পূর্বে, সংঘর্ষের পূর্বে প্রথম বস্তুর বেগ, বেগ এটা U1 বের করব, U1 সমান ওয়াট, এটুকুর জন্য T দেয়া আছে 10 সেকেন্ড, আচ্ছা, আর এ তো পেয়েছি আদি বেগ U সমান ছিল 0। তাহলে এটা বসাবো U1 সমান U প্লাস এ টি, সংঘর্ষের পূর্বে U1 বেগ পেয়ে যাব। এবার এই বেগে সংঘর্ষ হয়েছে, এখন আমাদের মিলিত বেগ বের করব। মিলিত বেগ যদি ভি হয়, তাহলে M1 U1 প্লাস M2 U2 সমান M1 প্লাস M2 ইন্টু ভি। সুতরাং এখান থেকে ভি বের করো, ভি সমান কত হয়? এবার সংঘর্ষের পূর্বে, সংঘর্ষের পূর্বে প্রথম বস্তু আদি বেগ, আদি ভর বেগ, প্রথম বস্তুর ভর বেগ, প্রথম বস্তু না, একবার লেখো, সংঘর্ষের পূর্বে মোট ভর বেগ, সংঘর্ষের পূর্বে মোট ভর বেগ
মোট ভরবেগ ভরবেগ সমান m1 e1 প্লাস m2 u2 এরপর সংঘর্ষের পর মোট ভরবেগ m1 v একবারে করে দিলাম m1 প্লাস m2 ইনটু v দেখবে এই দুটো মান সমান হবে যেহেতু এই দুটো মান সমান হবে তার মানে বস্তুদ্বয় ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চলবে এবার আমরা দেখি ঘ নাম্বার মিলিত বেগ তাহলে গ হতে মিলিত বেগ ভি সমান মানটা নিয়ে আসলাম কতক্ষণ চলেছে টি সমান দুই সেকেন্ড কত দূর গেছিল গিয়েছে এক মিটার এখানে ত্বরণ কত ঘর্ষণ বল ছিল কত নিউটন 0.2 নিউটন ওই তলের উপর দিয়েই চলছে তাহলে এখন আমরা এখান থেকে মন্দন বের করব তাহলে এস সমান এই ভিটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার এখান থেকে তোমরা মন্দনটা বের করে নিবে এর মান এ বের করবা এ সমান হোয়াট সুতরাং দেয়ালের উপর প্রযুক্ত বল এফ সমান এফ প্রাইম প্লাস এম এ এখান থেকে এফ বের করে দেখো কত নিউটন হয় এই মানটা যদি 550 নিউটনের বেশি হয় তাহলে দেয়ালটা ভেঙে যাবে কারণ দেয়ালটা 550 নিউটন বল সহ্য করতে পারে আর যদি 550 নিউটনের কম হয় তাহলে দেয়ালটা ভাঙবে না এবার আমরা চলে আসি ঘ নাম্বার তিন নাম্বার প্রশ্নে এখন তাহলে আমরা তিন নাম্বার প্রশ্নে চলে দেখো তিন নাম্বার প্রশ্নটি আছে একটি বস্তুকে খাড়া উপরের দিকে অর্থাৎ 49 মিটার পার সেকেন্ড বেগে ইউ সমান 49 মিটার পার সেকেন্ড 49 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো বস্তুর ভর 250 গ্রাম তাহলে গ নাম্বার বস্তুটি সর্বাধিক যে উচ্চতায় ওঠে সেই উচ্চতায় 5 কেজি ভরের একটি বস্তু উঠাতে কত কাজ করতে হবে এখানে বস্তুটা সর্বাধিক কত উচ্চতায় ওঠে গ নাম্বার সর্বাধিক উচ্চতা এই সমান ইউ স্কয়ার ভাগ 2জি এখান থেকে সর্বাধিক উচ্চতা পাবা মান বের করলাম তাহলে এতখানি উচ্চতায় 5 কেজি ভরের আরেকটি বস্তু উঠাবো কাজ কত তাহলে কাজ ডব্লিউ সমান এমজি এইচ এম কত 5 কেজি জি তো জানোই 9.8 আর এইচ কত উপরে বের হয়েছে যেটা সেটা এখানে বসিয়ে দিলে গ নাম্বার শেষ ঘ নাম্বার বলছে উদ্দীপক হতে দেখাও যে নিক্ষেপের 2 সেকেন্ড পর বস্তুটি শক্তির নিত্যতা সূত্র মেনে চলে নিক্ষেপের 2 সেকেন্ড পর বস্তুটি শক্তির নিত্যতা সূত্র মেনে চলে তাহলে গ শেষ এবার ঘ ঘ নাম্বার প্রথমে দেখো এই নিক্ষেপের মুহূর্তে মুহূর্তে আমরা বিভব শক্তি বের করব ইপি সমান জিরো বের হবে কারণ এখানে কোনো উচ্চতা নেই একদম নিচের থেকে নিক্ষেপ করতেছি এখান থেকে ইকে বের হবে হাফ এম ইউ স্কোয়ার ইউ তো দেওয়াই আছে একটা মান পাবা তাহলে মোট শক্তি পাবা ই সমান সমান ধরলাম ই ওয়ান ইপি
প্লাস ইতে একটা মান পাওয়া। এবার 2 সেকেন্ড পর, 2 সেকেন্ড পরের উচ্চতা দেখো, ধরলাম 2 সেকেন্ড পর এখানে আসলো, কত লাগছে t সমান 2 সেকেন্ড, এখানে আসলো তার উচ্চতা কত, আবার বেগ কত, দুটাই বের করব। উচ্চতাটাকে h প্রাইম ধরলাম, তাহলে 2 সেকেন্ড পর উচ্চতা h প্রাইম সমান ut মাইনাস হাফ অফ g t স্কয়ার, এখান থেকে h পাবা, t কত 2 সেকেন্ড, 2 সেকেন্ড, তাহলে 2 সেকেন্ড পর বিভব শক্তি ep প্রাইম mg h প্রাইম, m কত 250 গ্রাম, বস্তুটি নিক্ষেপ করেছি এর ভর ছিল 250 গ্রাম, এটা কেজিতে নাও 0.25 কেজি, এটা পাইলা। এবার 2 সেকেন্ড পর, 2 সেকেন্ড পর বেগ বের করো, v সমান u মাইনাস gt, সুতরাং 2 সেকেন্ড পর গতি শক্তি কত হবে, হাফ m v স্কয়ার, এটা একটু প্রাইম দিলাম সমান কত বের হয় দেখো। এবার মোট শক্তি বের করো, সুতরাং মোট শক্তি, মোট শক্তি E2 সমান EP প্রাইম প্লাস EK প্রাইম, দেখো কত আসে, এই দুই মোট শক্তি সমান হবে, তার মানে শক্তির নিত্যতা সূত্র মেনে চলবে, এই মোট শক্তি আর ওই মোট শক্তি সমান হবে, তাহলে শক্তির নিত্যতা সূত্র মেনে চলবে, তাহলে এটা এইভাবে করব। এবার চলে আসি 4 নাম্বার প্রশ্নের উত্তর, 4 নাম্বার একটি বোর্ড প্রশ্ন, তোমরা খুঁজলে এটা পাবে। আর দেখো 4 নাম্বার বলছে, গোলাকৃতি একটি নিরেট রাবারের বলের ব্যাসার্ধ 12 সেন্টিমিটার, বলটির ভর 5 কেজি, পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব, বলটিকে পানিতে নিমজ্জিত করার জন্য লোহার টুকরা বলের অভ্যন্তরে প্রবেশ করানো হল, প্রতিটি টুকরার ভর 5 কেজি, গ নাম্বার রাবারের বলটির ঘনত্ব নির্ণয় করো, গ নাম্বার ঘনত্বের সূত্র রো সমান এম বাই ভি, রাবারের বলের ভর দেয়া আছে, ভর আছে 12 সেন্টিমিটার সরি 5 কেজি, ভর আছে 5 কেজি, আর এখানে ব্যাসার্ধ আছে 12 সেন্টিমিটার, মিটারে নাও 0.12 মিটার, তাহলে আয়তন বের করো, আয়তন সমান পাই আর কিউ, এখানে আয়তন পাবো, এবার ঘনত্ব সমান রো, এখানে বসিয়ে দিলে গ নাম্বার শেষ হয়ে যাবে। এবার ঘ নাম্বার, ঘ নাম্বার বলেছে মানতে যাবা, ঘ নাম্বার 10টি লোহার টুকরা বলের অভ্যন্তরে প্রবেশ করালে বলটি পানিতে ডুববে কিনা, 10টি লোহার টুকরা প্রবেশ করাবো, তাহলে মোট ভর কত হবে, প্রথমে হলো বলের, বলের ভর m on এটা আছে 5 কেজি, 10টি লোহার টুকরার, এই টুকরার ভর, ভর পাবা m2 সমান 5 গুণন 10 কেজি, অতএব এবার মোট ভর, মোট ভর কত হয়, m সমান m1 প্লাস m2, এটা বের হবে 55 কেজি। এবার আয়তন, আয়তন বের করতে হবে, লোহার টুকরার আগে আয়তন, আচ্ছা বলের আয়তন, বলের আয়তন কত, আয়তন গ হতে দেখো, এখানে আমরা লিখলাম গ হতে একটা বলের আয়তন পাবা, এখান থেকে আয়তন পাবা, এটা ধরলাম ভি ওয়ান সমান গ থেকে নিয়ে আসবা বলের আয়তন, এবার 10টি, আচ্ছা 10টি টুকরার, টুকরার আয়তন একত্রে, একত্রে দাও, একত্রে 10টি টুকরার আয়তন কত হয়, ভি টু সমান সমান 10 গুণন, আয়তনের সূত্র কি, একটি টুকরার আয়তন এখানে দরকার হলে বের করে নাও আলাদা করে, একটি টুকরার, টুকরার আয়তন
ভি সমান কত হবে এম বাই রো। একটি টুকরার ভর আছে হলো 5 কেজি আর রো হলো লোহার বলছিল 7800, লোহার টুকরার ঘনত্ব হলো 7800। তাহলে এখান থেকে আয়তন পেয়ে যাবা। এবার 10 দিয়ে এই আয়তনটা গুণন দাও 10 দিয়ে, তাহলে এখন মোট আয়তন পাবো। মোট আয়তন ভি সমান ভি ওয়ান প্লাস ভি টু। এবার বের করব বাতাসে, বাতাসে ওজন বের করো। বাতাসে ওজন ডব্লিউ ওয়ান সমান এম ভি, এম কত এই মোট ভর 55 কেজি ব্যবহার করবা। এবার অপসারিত পানির ওজন, অপসারিত পানির ওজন, পানির ওজন ডব্লিউ টু সমান প্লবতা, প্লবতা সমান ভি রো জি, ভি রো জি। আচ্ছা এটা যদি রো আই ধরো আর এটা রো ডব্লিউ ধরো পানির ঘনত্ব বোঝানোর জন্য, আর ওই রো আইটা কি লোহার ঘনত্ব, এটা আলাদা লিখে নিবে যে লোহার ঘনত্ব রো আই সমান এত 7800 কেজি পার মিটার কিউব। তাহলে এখন দেখো অপসারিত পানির ওজন আর অপসারিত পানির ওজন আর বাতাসের ওজন এই দুটো কম্পেয়ার করো। ডব্লিউ ওয়ান যদি ডব্লিউ টু এর বেশি হয় তাহলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ডুবে যাবে। আচ্ছা আর ডব্লিউ ওয়ান ডব্লিউ টু সমান হলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে, ডব্লিউ ওয়ান ডব্লিউ টু সে কম হলে আংশিক নিমজ্জিত অবস্থায় ভেসে থাকবে। তাহলে এটি সমাধান আশা করি পারবে। এবার আমরা 5 নম্বর প্রশ্ন চলে আসি। গোলাকৃতি একটি নিরেট রাবারের বলে, সরি 5 নম্বর হলো 5 কেজি ভরের একটি তারে 1950 জুল তাপ প্রয়োগ করায় এর তাপমাত্রা বৃদ্ধি এবং শেষ দৈর্ঘ্য যথাক্রমে 30 কেলভিন ও 100.033 মিটার। গ নম্বর তারের উপাদানের আপেক্ষিক তাপ নির্ণয় করো। তারের উপাদানের আপেক্ষিক তাপ আমরা জানি কিউ সমান এম এস ডেল্টা টি, তাহলে এস সমান কত হয়, এস সমান হবে কিউ বাই এম ডেল্টা টি। এটা বের করবা যা হবে সেটাই। এখানে এম আছে 5 কেজি, এরপরে আছে এস বার করবো ডেল্টা টি, এটা দেওয়া আছে 30 কেলভিন। আচ্ছা কিউ দেওয়া আছে 1950 জুল, তাহলে এস সমান ওয়াট। গ গেল ঘ নাম্বার। এটা গ নাম্বার শেষ, ঘ নাম্বার কি করবা, ঘ নাম্বার আছে তারের আদি দৈর্ঘ্য। এইখানে একটু কারেকশন নিও, উদ্দীপকে উদ্দীপকে শেষে উদ্দীপকের শেষে একটি মান লিখে নিবা আলফা, উদ্দীপকের শেষে মানটা লিখে নিবা আলফা সমান 11.6 × 10⁻¹ⁱ পার কেলভিন। এই মানটুকু লিখে নিবা আলফা, এটা হলো তারের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ দিয়ে দেওয়া, এটা নিবা। এবার আসি আলফা সমান যদি এত হয়, তারের আদি দৈর্ঘ্য দ্বারা তৈরি একটি রিং 32 মিটার উচ্চতা বিশিষ্ট কোনো ফাঁপা ঘনকের ভিতর প্রবেশ করানো সম্ভব কি, তাহলে এইখানে প্রথমবার সূত্র হবে এল টু মাইনাস এল ওয়ান ভাগ এল ওয়ান টি টু মাইনাস টি ওয়ান। এখানে এল ওয়ান কত বের করব, তারের আদি দৈর্ঘ্য বের করব, চূড়ান্ত দৈর্ঘ্য দেয়া আছে 100.32 মিটার, সরি 0.33 মিটার। আলফা আছে টি টু মাইনাস টি ওয়ান ও আছে 30 কেলভিন, তাহলে এল ওয়ান বের হয়ে গেছে, এল ওয়ান বার করবা কত আসে। এবার এই এল ওয়ান তার দিয়ে একটা রিং তৈরি করব, তাহলে ধরি রিং এর ব্যাসার্ধ, আচ্ছা রিং এর, রিং এর ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর হলে
রিংয়ের পরিধি 2πr এটা হবে কার সমান এর আতারের আদি দৈর্ঘ্যের সমান তাহলে এখান থেকে ব্যাসার্ধ বের করবা কত আসে ln / 2π অথবা আমরা একবার এখান থেকে ব্যাস বের করে নেই 2r সুতরাং ব্যাস d সমান 2r এই ব্যাস পেয়ে গেছি এই ব্যাস দেখবে 32 এর চেয়ে যদি বেশি হয় তাহলে প্রবেশ করবে না 32 এর সমান হলেও প্রবেশ করবে না 32 এর চেয়ে যদি কম হয় তাহলে প্রবেশ করবে এটা হলো 5 এর ঘ নাম্বার সমাধান প্রিয় শিক্ষার্থীরা আমি এই প্রথম ক্লাসে 5টি প্রশ্নের সমাধান দিলাম আর দ্বিতীয় ক্লাসটিতে আরো বাকি 5টি প্রশ্নের সমাধান থাকবে তোমরা পরবর্তী ক্লাসটি দেখবে আশা করি এই 5টি প্রশ্ন এখন তোমরা অ্যানসার করতে পারবে এখন এই প্রশ্নগুলি ভালো করে তোমরা ভাষার প্রস্তুতি নেবে তৈরি করবে এবং খাতায় লিখবে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ